সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সব থেকে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর আমি কথা দিচ্ছি, এই নাস্তাটিকে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে। এই বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছে। আর ডিমগুলোকে অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রার হতে হবে, যদি ফ্রিজে থাকে কমপক্ষে 15 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলোকে বের করে তারপর ব্যবহার করতে হবে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন ডিম আর ভ্যানিলা এসেন্স প্রথমে খুব ভালোভাবে একটি হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে নিচ্ছে। একটু সময় নিয়ে খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। স্বাদ বুঝে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এইগুলোকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। তো প্রথমে 1/4 কাপ চিনি বিট করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে বাকি 1/4 কাপ চিনিও দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে বিট করে নিচ্ছে। তো বিট করতে করতে যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ। তবে যদি গুঁড়া দুধ হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে, তবে দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছে। মিশিয়ে এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছে। ব্যাটারের ঘনত্ব দেখে আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটি কীরকম হবে। তো এখন আমার ব্যাটার রেডি। তো আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো এই জন্য এখানে এরকম একটি চামচ নিয়েছে। এই চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তার ব্যাটার দিয়ে দিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে এরকম একটি চামচ দিয়ে চামচটিকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এখন চামচের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এরপর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছে যাতে করে উপটা খুবই দ্রুত হয়ে যায়। তো এরপর আমি এটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এভাবেই আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। আর প্রতিবার নাস্তাগুলোকে দেওয়ার সময় অবশ্যই চামচটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর বাকি নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে নাস্তাগুলো পুড়ে না যায়। আর প্রতিবার এইভাবে উপর থেকে তেল ঝরিয়ে দিতে হবে। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আর বাকি নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।